সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। যেই বৃষ্টি বন্ধ সে কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হলো পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। যখন খবর বলছি বা আবার খবর বলতে শুরু করেছি তখনও কিন্তু ফ্যানের তলা থেকে সরে যাওয়ার জন্য দরদর করে ঘামছি, কারণ একটা অস্বস্তিকর ঘর্মাক্ত ভাদ্র মাসের গরমের পরিস্থিতি তৈরি হলো কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে। বৃষ্টির যে ডিবিসির জল ছাড়ার জন্য যা অবস্থা তাতে কিন্তু ভয়াবহ এক বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। বিশেষ করে পাঁশকুড়া বা পাঁশকুড়া সন্নিহিত এলাকার যা অবস্থা সেটা দেখলে কিন্তু সত্যি কান্না পাচ্ছে, কারণ পুজো প্রায় দোরগড়ায় এবং ফুলের যে চাষ সেই চাষ কিন্তু প্রায় জলের তলায়। ফলে এবছর যে ফুলের কী অবস্থা হবে বা পুজোর সময় ফুল পাওয়া যাবে কি না সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে এই বন্যা। এবং তার সাথে সাথে সবজির দাম যে কোন মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছবে সেটাও কিন্তু চিন্তার বিষয় পুরো দক্ষিণবঙ্গের মানুষের কাছে, কারণ যে জায়গাগুলোতে চাষের জন্য সবথেকে বেশি এগিয়ে সেই সমস্ত জায়গা কিন্তু প্রায় জলের তলায় বেশিরভাগই। কবে জল নামবে জানি না, তবে সবসময় চাই বৃষ্টিটা বন্ধ হয়ে অন্তত জলটা আস্তে আস্তে নামুক, কারণ বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে, সে নিয়ে বিস্তারিত বলবো। তবে তার আগে একটা কথাই বলবো, বৃষ্টিটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক এবং রোদ উঠুক এবং রোদ যেমন চলছে চলুক, কারণ এই যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সেটা কিন্তু খুবই ভয়াবহ। বিশেষ করে যারা সেটা অনুভব করছে বা যারা ওই জায়গায় আছে মানে বাসিন্দারা, তাদের যা কী করুণ অবস্থা সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। চলুন শুরু করি কী হতে চলেছে আগামীকাল, কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল অর্থাৎ শনিবার দিন সকালের দিকে আকাশ থাকবে কিন্তু মেঘলা, যত বেলা বাড়বে আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং যত পরিষ্কার হবে আকাশ তত কিন্তু একটা ভ্যাপসা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এবং দুপুরের থেকে বিকেলের বা সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোথাও কোথাও। তবে এখনও বলছি সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত হবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে কালকে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে। সন্ধ্যের পর কিন্তু আস্তে আস্তে আবার আকাশ পরিষ্কার হতে শুরু করবে, সব থেকে খেলার শুরু হবে আরও সেই রবিবার দিন, কারণ রবিবার দিন কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কারণ যেটুকু দেখতে পাচ্ছি রবিবার দিন সারাদিনই আকাশ থাকবে প্রধানত মেঘলা, বৃষ্টির সম্ভাবনা সারাদিনই কম বেশি আছে, কিন্তু রবিবার দিন যত সন্ধে বাড়বে তত কিন্তু বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে প্রকট হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এবং যেটুকু দেখতে পাচ্ছি রবিবার দিন প্রায় সারা রাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে যেটা পরশুদিন বলেছিলাম যে অসম্ভব ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু কিছুটা হলেও কমেছে, ফলে বন্যার যে পরিস্থিতি সেটা হয়তো কিছুটা ভয়াবহ আকারের থেকে কম যা হবে বৃষ্টিটা। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি রবিবার দিন প্রায় সারাটা দিন মেঘলা আকাশ, সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আছে কম বেশি কোথাও কোথাও, তবে সন্ধ্যের পর থেকে যত মাঝরাত বাড়বে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সোমবার দিন সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিস্থিতি চলবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই রবিবার দিন। রবিবার দিন যত সন্ধ্যে বাড়বে বৃষ্টি শুরু হবে, যত বৃষ্টি বাড়বে আস্তে আস্তে সকাল পর্যন্ত বৃষ্টি চলবে এবং সোমবার দিন সকাল পর্যন্ত প্রায় 10:30-11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে। আজকের মতো চললাম, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃষ্টির আবহাওয়ায় যতটা সম্ভব নিজেকে নিরাপদ রাখুন। আজকের মতো শুভরাত্রি।